पृथिवीर सबथेके छोटो देशगुलिर मध्ये एकटी हलो इजराइल जेटी चारिदिक थेके शत्रु देशे घेरा आर शत्रु देशगुलिओ एमन जारा इजराइलके जे कोनो प्रकारे ध्वंस करे दिते चाय किन्तु एर सत्त्वेओ इजराइलके तार शत्रु देशगुली भय पाय किन्तु इजराइल तार शत्रु देशगुलिके भय पाय ना। इजराइलेर शत्रु देशगुलिओ बोले इजराइल सब समय निजेर शत्रुके तार घरे ढुके मेरे आसार क्षमता राखे আর ইসরায়েল সম্পর্কে এই প্রচলিত প্রবাদ বাক্যটি এমনি থেকেই হয়নি, এটি সম্ভব হয়েছে ইসরায়েলের স্বাভিমানী ও দেশভক্তি লোকের জন্য। তো চলুন আজ আমরা ইসরায়েল সম্পর্কে কিছু এমন তথ্য জানার চেষ্টা করি যেগুলো আপনি হয়তো আগে কখনো শোনেননি। কিন্তু বন্ধুরা, তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি এমনই অজানা রহস্যময় ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এই অদ্ভুতরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। साल 1952 अमेरिका आल्बर्ट आइनस्टाइन के इजराइल राष्ट्रपति हওয়ার জন্য সুপারিশ করেন, কিন্তু আইনস্টাইন বলেন তিনি রাজনীতির জন্য জন্মগ্রহণ করেননি। আর এর কারণ আইনস্টাइन একজন ইহুদি ছিলেন আর ইসরায়েল ছিল একটি ইহুদি রাষ্ট্র। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলের নীতি হলো পৃথিবীর যে কোনো প্রান্তে যদি ইহুদি জাতিভুক্ত মানুষ থাকে তাকে ইসরায়েলের নাগরিক মনে করা হয়। ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা হিব্রু, এটা বলা হয় যে মধ্যযুগে হিব্রু ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই ভাষা শেখার জন্য কেউ ছিল না। কিন্তু ইসরায়েল গড়ে ওঠার পর দেশভক্ত ইহুদি লোক নিজেদের ভাষা হিব্রুকে ইসরায়েলের আধিকারিক ভাষা হিসেবে ঘোষণা করেন এবং হিব্রুকে পুনরায় জীবিত করে। ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রত্যেক নাগরিকের মিলিটারি ট্রেনিং অনিবার্য, সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলেই হোক বা অন্য কেউ, তাকে মিলিটারি ট্রেনিং করতেই হবে। ইসরায়েলের সব বিদ্যার্থী, সেটা ছাত্রই হোক বা ছাত্রী, তাকে মিলিটারি ট্রেনিং নিতেই হবে। ছেলেদের ট্রেনিং 3 বছরের জন্য এবং মেয়েদের ট্রেনিং 2 বছরের জন্য। আপনি জেনে অবাক হবেন যে ইসরায়েলি আর্মিতে 50%-ও বেশি অফিসার মহিলা। ইসরায়েলের বায়ুসেনা পৃথিবীর 4র্থ নম্বর বায়ুসেনা। এরা যে কোনো হামলার জবাব দিতে শুধু সক্ষমই নয়, যে কোনো শত্রুকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। কেবলমাত্র আমেরিকা, রুশ আর চীন তার আগে আছে। ব্যবসায়িক দিক থেকে ইসরায়েল পৃথিবীতে 3য় স্থানে আছে। ইসরায়েলে প্রায় 3500-এরও বেশি টেকনোলজি কোম্পানি আছে, যেটি সমগ্র পৃথিবীতে সিলিকন ভ্যালির পর 2য় স্থান অধিকার করেছে। পৃথিবীতে প্রথম ফোন মোটরোলা কোম্পানি ইসরায়েলেই তৈরি করেছিল, আর মাইক্রোসফটের জন্য প্রথম পেন্টিয়াম চিপ, প্রথম ভয়েসমেল টেকনিক, USB পেন ড্রাইভ এবং অ্যান্টিভাইরাস প্রথম ইসরায়েলেই তৈরি করা হয়। ইসরায়েলের লোকের ব্যাপক শ্রম এবং বুদ্ধির একটি নমুনা হচ্ছে এখানে গত 25 বছরে কৃষির উৎপাদনে 7 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু জল আগে যতটা প্রয়োগ করা হতো ঠিক ততটাই প্রয়োগ করা হচ্ছে। ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেটি সম্পূর্ণরূপে অ্যান্টিপ্লাস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে ঘেরা, মানে ইসরায়েলের পুরো সীমানা তথা প্রত্যেক অংশে অ্যান্টিপ্লাস্টিক মিসাইল লাগানো আছে। আর এই কারণে ইসরায়েল চারিদিক থেকে শত্রু দেশে ঘেরা হওয়া সত্ত্বেও সুরক্ষিত আছে। ইসরায়েলের উপর প্রতিনিয়ত অনেক আতঙ্কবাদী সংগঠন রকেট থেকে হামলা করার চেষ্টা করে, কিন্তু ইসরায়েলের এই ডিফেন্স সিস্টেমের জন্যই ওই সব রকেট রাস্তাতেই নষ্ট হয়ে যায়। ইসরায়েলের নোটে ব্রেল লিপি ব্যবহার করা হয়, এজন্য এখানকার নোট দৃষ্টিহীন লোকেরাও চিনতে পারে। যখন আমাদের দেশে কোনো আতঙ্কবাদী হামলা হয় তখন আমাদের দেশের নেতারা এক কথা বারবার বলে যায় যে এই ঘটনার জন্য আমি নিন্দা করছি, কিন্তু ইসরায়েল কখনো এই ধরনের কথা বলে না। ইসরায়েলের সহজ সরল পলিসি হলো কোনো দেশ বা কোনো সংগঠন যদি আমাদের দেশের একটি নাগরিককে মারে তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন সেখান থেকে খুঁজে তাদের মারা হবে এবং আমাদের একটি নাগরিকের পরিবর্তে তাদের 50টি নাগরিককে মারা হবে। পাকিস্তান ও ইসরায়েলকে কতটা ঘৃণা করে সেটা পরিষ্কার বোঝা যায় প্রত্যেক পাকিস্তানি পাসপোর্টে লেখা এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে প্রযোজ্য। এখান থেকে তো বন্ধুরা, এই ছিল ইসরায়েল সম্পর্কে সামান্য কিছু তথ্য। আপনি যদি ইসরায়েল সম্পর্কে আরও কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে এই অদ্ভুতরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।